এই সিলেট থেকে আপনার এই ভিডিও দেখে আসলো। জি, আসতেও তো 2000 খরচ হয়, আবার যেতে 2000 খরচ হয়। জি ভাই, 14টা দুধের কথা শুনে লোভে পড়ে চলে আসলো, না হলে এই খরচের টাকা কে দিবে? এই খরচের টাকা আমি দিয়ে দেবো। মানে ভাই বকনার দামে গাবি দেবো আজকে। বকনার দামে গাবি? জি ভাই, আজকে বকনার দামে গাবি 82000 টাকা থেকে। শুধু 82000? শুধু 82000। কত লিটার দুধ ওটার? ওটার দুধ আছে ভাই 8 লিটার। জাত কি? জাত ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 13 আগস্ট 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে চাচা ভাতিজা ডেয়ারি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। ফার্মের মালিক জাহাঙ্গীর আলম ভাই এখান থেকে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী বিক্রি করে এবং এখানে খুব কম টাকায় দুধের গাভী পাওয়া যায়। তো আজকে উনি আমাকে বলছে যে বকনার দামে উনি আজকে দুধের গাভী দেখাবে। তো দেখবো ওনার কাছে কী কী জাতের গরু রয়েছে, গরুগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে। এবং আর একটা অফার দিছে, সেটা হলো আপনারা দেশ দেশান্তর থেকে যেখান থেকেই আসবেন উনি যে দুধের কথা বলবে, বাস্তবে এসে যদি দুধ না মিল পড়ে যেখান থেকে আসেন গাড়ি ভাড়ার যে খরচ এই খরচটা ভাই দিয়ে দিবে। তো আসেন ভাইয়ের সাথে কথা বলি, দেখি আর কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কেনা বেচা কেমন? আলহামদুলিল্লাহ ভাই সব মিলিয়ে ভালো। আচ্ছা, অনলাইনে তো হাটে বেশি পপুলার? হাটে ভাই সচরাচর মানে বেচা কেনা করে, অনলাইনে কম আসি। আচ্ছা, তো শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চাচা ভাতিজা ডেয়ারি ফার্ম। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি আরোপাড়া। আপনিও তো বাচ্চা ছাড়া গাভী গরু বেশি বিক্রি করেন? জি ভাই জি। আচ্ছা, আজকে কি দেখাবেন আমাদের? আজকে ভাই চেক গাভ আছে, বাচ্চা ছাড়া আছে, মানে রানিং দুধের। এগুলো তো দুধের গ্যারান্টি দিয়ে বিক্রি? জি ভাই, আজকে যা আছে মানে যে 7 মাসের প্রেগনেন্ট আছে, বাচ্চা ছাড়া আছে, আজকে মানে ভাই বকনার দামে গাভী দেবো আজকে। বকনার দামে গাভী? জি ভাই, আজকে বকনার দামে গাভী দেখলে বুঝবো। তাছাড়া মুখের কথা প্রথমে বললে তো লাভ নাই, গরু দেখবেন, দেখাবেন, দাম বলবেন, তখন বুঝবো যে আসলে কত দামে কি। আসলে ভাই এটা আমি পরে বলতেছি না, আগেই বলতেছি, চলেন দেখাই আর বলি যে আজকে আসলে বকনার দামে গাভী কিনা। থেকে দেখাবো আজকে। আজকে ভাই 82000 টাকা থেকে। শুধু 82000? শুধু 82000। কত লিটার দুধ ওটার? ওটার দুধ আছে ভাই 8 লিটার। জাত কি? জাত ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। 8 লিটার দুধ মাত্র 82000? জি ভাই। আচ্ছা, আর উপরে? উপরে ভাই 1,62,000 পর্যন্ত আছে। প্রতিটা গরুতে তো দরদামের সুযোগ আছে? জি ভাই, প্রত্যেকটা গাভীতে দরদামের সুযোগ সুবিধা আছে। চলেন এক এক করে দেখি আর এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমরা দেব। জি ভাই চলেন। এক নম্বর সিরিয়ালে জাহাঙ্গীর ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, সম্ভবত বাচ্চা ছাড়া। জি ভাই, এটা বাচ্চা ছাড়া। কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। বেশ বড় বডির গাভী, একটা বিগ সাইজের গরু ভাই। দাঁত? 8 দাঁত ভাই। 8 দাঁত? জি। আচ্ছা, কত নম্বর বাচ্চা এটা ভাই? 3 নম্বর বাচ্চা। তৃতীয় বাচ্চা? জি। কাটছে? জি, তৃতীয় বাচ্চা কাটছে। কতদিন বাচ্চার বয়স বা কত মাস? বাচ্চার বয়স ভাই 1 মাস 7-8 দিন। 1 মাস 7 থেকে 8 দিন? জি। আচ্ছা, অনেকেই বলে যে 3 নম্বর 4 নম্বর হলে এগুলো বাচ্চা কাটার পরে আর হিটে আসে না, আপনি কি বলবেন? এসব ভাই মানে যে এগুলো হচ্ছে কেন মানে এইসব কথা শুনতে হবে বাস্তব যারা খামারি তাদের কাছ থেকে, যারা কোনোদিন গরু পালে নাই গরু লাড়ে নাই তাদের কথা শুনলে তো ভাই হবে না। আচ্ছা, বা নিজের বাস্তবতা যাচাই করতে হবে? জি জি, বাস্তবতাটা যাচাই করতে হবে। দুধ কত লিটার পাচ্ছেন ভাই? দুধ আছে 2 বেলা 14 লিটার। 14টা? জি। গ্যারান্টি তো না? একদম গ্যারান্টি। গ্যারান্টিটা কিভাবে দেন? গ্যারান্টি ভাই আমার এখানে আসবে সকাল বিকাল দন করে নিয়ে যাবে 14 লিটার দুধের গ্যারান্টি। যদি না মিলে? না মিললে নিতে হবে না। জোর করবেন না? না, কোনো জোরের কোনো এখানে কথাই নেই। আচ্ছা, আপনি জোর করলেন না, আমার এক ভাই সিলেট থেকে আপনার এই ভিডিও দেখে আসলো। জি, আসতেও তো 2000 খরচ হয়, আবার যেতে 2000 খরচ হয়। জি ভাই, 14টা দুধের কথা শুনে লোভে পড়ে চলে আসলো, না হলে এই খরচের টাকা কে দিবে? এই খরচের টাকা আমি দিয়ে দেবো। বুঝে শুনে কথা বলি, একজন সিলেট থেকে যদি আসে, আমি বলতেছি সিলেট উদাহরণ দিলাম, আমি ওটাই বলতেছি যে সিলেট থেকে আসবে তার যাওয়া আসা 2000 টাকা খরচ আমি দিয়ে দেবো। আচ্ছা, দুধে না মেলে দাম? দাম ভাই 1,45,000। 145? জি। দরদামের সুযোগ আছে? অল্প কিছু ভাই, সম্মানি। আচ্ছা, আপনার গরুগুলোতে দরদামের সুযোগ আছে? জি। চলেন 2 নম্বরের গাভী দর্শকদের দেখাই। জি ভাই চলেন। 2 নম্বর সিরিয়ালে জাহাঙ্গীর ভাই, দেখতে তো খুব সুন্দর, ভিতরে কি সুন্দর আছে? অবশ্যই ভাই সুন্দর আছে। আচ্ছা, আবার বাহির সুন্দর ভিতরে অসুন্দর, তাহলে কিন্তু লস। বাইরেও সুন্দর ভিতরেও সুন্দর। আচ্ছা, কি জাত? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আর মুখেও তো খুব সুন্দর রুচি। মুখের রুচি মানে কি ভাই? ও মানে খাবার দিয়ে অসম। আচ্ছা, এগুলো হচ্ছে দূর্বা ঘাস খাচ্ছে, এগুলো কিন্তু নেপিয়ার টেপিয়ার না। না না, এগুলো তাই এই সুন্দরভাবে খাচ্ছে। জি। দাঁত কয়টা বলছেন? 2 দাঁত। 2 দাঁত? জি। 8 দাঁতেরও আছে, 2 দাঁতেরও আছে? জি ভাই। যার 8 দাঁত পছন্দ 8 দাঁত নিবে, যার 2 দাঁত পছন্দ সন্দেহ আছে যে 8 দাঁতের গাভ হবে না সে 2 দাঁত কিনবে ভাই? মানে যে
একটা মানে যে কি বলবো, 18 বছরের একটা মেয়ের কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, আবার 40 বছরের একটা মানে বয়স্ক মহিলার কিন্তু বাচ্চা কাচ্চা হয়। সেটাই বলতিছি, যার যেরকম অভিরুচি, জি ভাই জি, সেই রুচির জায়গা থেকে সংগ্রহ করবে। জি ভাই, এটার বাচ্চা মরার বয়স কত দিন? এটা বাচ্চা মরার বয়স ভাই আপনার হচ্ছে 28 দিন আছে। 28 দিন, জি। আচ্ছা, একদম হিসাব করে বললেন, হিসাব করে রাখছেন? একবার আমি যার যে খামার থেকে নিয়ে আসছি সে হিসাব করে আমাকে বলছে, আমি নিয়ে আসছি আজকে 2 দিন। আচ্ছা ভাই, তো মোটামুটি এটা দুধ কত লিটার দেখাবেন? এটা দুধ পাবেন, গ্যারান্টি থাকবে ভাই 9 লিটারের। 9 লিটার, জি। এবং প্রতিটা গরুতেই কিন্তু দুধ যদি আপনারা এসে না মিলে অভিযোগ করবেন, গাড়ি ভাড়া যেখান থেকে আসবেন যাতায়াত খরচ জাহাঙ্গীর ভাই বহন করবে। জি ভাই। দাম? এটার দাম ভাই 1,05,000। আজকে ভাই বকনার দামে গাবি 105। জি, ওইটুকু গ্যাপটা পূরণ করা যায় না, যে 100 গ্যাপটা পূরণ অপূরণ আছে। আচ্ছা ভাই, তাহলে আপনি যদি বলে দিলেন, জান এটা এক দাম 1,00,000 টাকা। 1,00,000 এক দাম? জি। এরপরে আর সুযোগ নাই? না, এরপর আর সুযোগ নাই। চলেন আমরা 3 নম্বরে গাবি দর্শকদের দেখাই। জি ভাই চলেন। 3 নম্বর সিরিয়ালে জাহাঙ্গীর ভাই লাল রঙের একটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ভাই ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি, বডি একদম বরাবর মাঝারি যাকে বলে। জি ভাই। দাঁত? দুই দাঁত। দুই দাঁত মাত্র? জি ভাই। আচ্ছা, দুই দাঁতে প্রথম বাচ্চা ছিল? প্রথম বাচ্চা ছিল। আচ্ছা, অনেকের প্রশ্ন, এর আগে আমি অনেক বিক্রেতার যারা বিক্রি করে অনলাইনে, যে এত বাচ্চা সহ বাচ্চা ছাড়া গরু কিভাবে মেলে, কিভাবে পাওয়া যায়, বা আপনাদেরও আমাদেরও কমেন্টে বলে যে বাছুরগুলো কই, এই প্রশ্নের কি উত্তর দিবেন? আসলে ভাই এগুলো তো সরজমিনে, এসব কথা যারা বলবে তারা সরজমিনে আসুক, আইসে প্রত্যেকটা খামার ঘুরে বেড়ায় আর তারা দেখুক যে কতগুলো গরুর বাচ্চা থাকে না এক একটা খামার। আর একটা গরু কিন্তু হঠাৎ করে মানে এক মানে প্রথম সপ্তাহে বাচ্চা দিছে, ওই গরুটা কিন্তু অত তাড়াতাড়ি বেশি টাকা ঘাটতি দিয়ে বিক্রি করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2-1 সপ্তাহ 3 সপ্তাহ পরে বিক্রি করে দিচ্ছে, ওইগুলো আমরা নিয়ে আসতেছি। আমাদের এই আরও বাড়াতেই খামার আছে 17-18। জি জি জি, ভবানী মোটামুটি বাদ? জি। আচ্ছা, মোটামুটি এই খামার এগুলোর থেকেই তো, এলাকা থেকেই তো সংগ্রহ করা হয়? জি ভাই, এলাকা থেকেই সংগ্রহ। এই বাচ্চাটা কাটছে কতদিন? এরার বাচ্চা কাটার বয়স ভাই 9 দিন। 9 দিন? জি। মানে কাঁচা বাচ্চা? কাঁচা বাচ্চা। দুধ কত লিটার দেখাবেন? এরার দুধ গ্যারান্টি থাকবে ভাই 10 লিটার। পরিপূর্ণ দুধ কি দিছে? পরিপূর্ণ দুধ দেয় নাই, তো দুধ বাড়বে কিন্তু বাড়তিটা বাদ 10 লিটারের গ্যারান্টি থাকবে। যা পাচ্ছেন তাই? জি। দাম? দাম ভাই 96,000 টাকা। 96? জি। আগের তার চেয়ে এটা পর্দায় তাহলে বেশি, দুধেও বেশি, দাঁতেও সমান, জাতও জার্সি। জি, দাম 96। এই জন্য তো আজকে বলছে যে বকনার দামে গাবি। আজকে বকনার দামে গাবি? জি। আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি। জি ভাই চলেন। 4 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন, অনেক বড় আকৃতির। দেহ যদি ক্যামেরাতেও দেখে, দর্শকরা যারা ভিডিও রেগুলার দেখে বুঝবে যে অনেক, একটু মাংসের আইডিয়া দেওয়া যাবে না? এটা এরা ভাই 6 মন মাংস আছে গায়ে। 6 মন? জি। আর দাঁত কয়টা? 6 দাঁত। 6 দাঁত? জি। এটা 6 দাঁত, অরিজিনাল 6 দাঁত? অরিজিনাল 6 দাঁত। খিল হবে দুই পাশে? অবশ্যই খিল হবে। আচ্ছা, কি জাতের এটা? এটা ভাই কেউ মানে এক একজন এক নম্বর হবে, কিন্তু এটা হচ্ছে কেন ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি? জি। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কত মাস প্রেগনেন্ট? 7 মাস। 7 মাসের গাভ? জি। আচ্ছা, তার মানে এটাও টানা গাভের মধ্যেই পড়ে? জি 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 জি। চেক করার দরকার নাই, পেটে হাত দিলে বাচ্চা আছে কিনা বোঝা যাবে? এটা যদি ভাই কেউ চেক দিয়ে নিতে চাইছে তাও নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, বাচ্চা দেখছেন ভাই? বার্ড জরায়ু সবকিছু গ্যারান্টি। বার্ড জরায়ু গ্যারান্টি? তারপরে যারা গ্যারান্টিটা নেবেন তারা সরাসরি আসবেন, নিজেদের মতো করে বাট পরীক্ষা করবেন, টেস্ট করবেন, এরপরে সংগ্রহ করবেন? অবশ্যই। আচ্ছা ভাই, দুধ কেমন আসতে পারে এগুলোর থেকে? এটা ভাই যেবার থেকে আমি নিয়ে আসি সেবার এলা বলছে যে ভাই 17-18 লিটার দুধ দহন করছে। 17-18? জি। আচ্ছা, আমি যা আমার যতদূর জানা আছে 3 মাসের গাভের থেকে 7 মাসের গাভের গরুর দাম কম, কারণ 3 মাসের দুধ থাকে, 7 মাসে তো দুধ থাকে না। না ভাই, দুধ এখন মানে দুধ শেষের দিকে। আচ্ছা, তো এখন একটু দামে পর্তায় পাওয়া যাবে না এইসব গরু? তো ভাই এখন অবশ্যই কম পাওয়া যাবে, কারণ এইসব গরু যখন পরিপূর্ণ মানে বাচ্চা দেওয়ার 5-7-10 দিন আগে কিনতে গেলে কিন্তু 2,15,000-20,000 টাকা লাগে। এখনকার দাম কত? আজকের দাম ভাই 1,62,000 টাকা। 1,62,000? জি। তারপরে তো প্রতিটা গাভীতেই দর্শকরা স্ক্রিনে নম্বর দেওয়া আছে, দরদামের সুযোগ আছে, দরদাম করতে পারবে। জি ভাই জি। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। জি ভাই চলেন। 5 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দরী গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান, কিন্তু কেউ কেউ বলবে যে ফ্ল্যাগ বি। আচ্ছা, জাতের তো শেষ নাই, মানুষ তো জাত বের করতে করতে, এই যে আমি বললাম সুন্দরী, কখন বাবার বের হয় যে সুন্দরী জাত? এটা তো ভাই আসলে মানে একটা সুন্দরী, তো মানে একটা পরিমণি। আচ্ছা, মানে চেহারায় সুন্দর? চেহারায় সুন্দর, পরিমণি। আচ্ছা, তো চেহারায় সুন্দর হলেই কিন্তু দর্শকরা আকৃষ্ট হয়ে নেওয়া যাবে না, এসে আগে দুধ দহন করতে হবে, জাতমান যাচাই করতে হবে, তারপরে নিতে হবে। জি ভাই জি, অবশ্যই। আচ্ছা, দাঁত বয়স কয়টা? 4 দাঁত। 4 দাঁত? জি। বাচ্চা কত নম্বর? এটা ভাই 3 নম্বর বাচ্চার পেটে, এটা 4 মাস প্রেগনেট চলে। আচ্ছা, 4 মাসের গাভ, দুধ থাকার কথা? দুধ আছে ভাই 11 লিটার।
11 লিটার জি গ্যারান্টি গ্যারান্টি সকালের টানে কত লিটার পাওয়া যাবে সকালবেলা দুধ পাওয়া যাবে 7টা এটা তো দুই বেলায় দহন করে দুই বেলায় দহন করে আচ্ছা এখনো তো 3 মাস 3.5 মাস ফুল টাইম দহন করা যাবে জি ভাই জি দাম এটার দাম ভাই 140,000 সুন্দরীর দামও একটু সুন্দর সুন্দর ভাই আরো দাম মানে দাম আরেকটু আর গড়বড় না গাব আছে তো ওই বাচ্চা জি ছাড়ার সাথে কিন্তু মিলালে হবে না 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 তা পেটে 4 মাসের বাচ্চা আছে জি দুধ আছে 11টা দাম পড়বে 140 জি ভাই পরিমণির দাম আজকে 140 আচ্ছা পরিমণিটা একটু ফিক্সড করা যায় না ভাই একটা দাম বলে যেন সবাই সাধ্যের মধ্যে থাকে সবাই যেন নিতে পারে এখন ভাই আমরা কিন্তু আবদার করবেন না না আমরাই আবদার করব না আপনিও সেভাবেই বলবেন তাহলে আপনিই বলে দেন আচ্ছা 5000 টাকা কমায় দেন ঠিক আছে জান 135 135 আচ্ছা এরপরে কি আর সুযোগ দিবেন দরদামের এরপরে যদি ভাই একটু কথা বলেন সবার সাথে কথা তো ভাই আসলে বলার জায়গা আপনি শেষ করে দিলেন 135 এ শেষ হয়ে গেল জি আচ্ছা আর 2000 টাকা সম্মানী করে দেন যে নাই এটা হচ্ছে সম্মানী আপনার তরফ থেকে 5000 আমি কমাই লাভ বাঁচবে না ভাই একটা গরুতে একটু আচ্ছা ভাই জান দিয়ে দিলাম 100 তাহলে পড়লো হচ্ছে 33000 টাকা জি 4 মাসের গাব 11 লিটার দুধ কম হলে জরিমানা জাহাঙ্গীর ভাইয়ের যেখান থেকেই আসবেন গাড়ি ভাড়া খরচ দিয়ে দিবে জি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই জি ভাই চলেন 6 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন ভাই এটা কি জাতের গাবি এটাও ভাই একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি আচ্ছা বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত জি জাহাঙ্গীর ভাই একটা প্রশ্ন বলেন ইন্ডিয়ান জার্সি আর বাঘাবাড়ির জার্সি ভালো কোন জার্সি এটা তো ভাই মানে অল মানে অল ওয়ার্ল্ডের লোকে জানে যে বাঘাবাড়ির জার্সি সরেশ সরেশ জি ইন্ডিয়ান আছে সরেশ না জি জি আচ্ছা দাঁত বয়স কয়টা দুই দাঁত জি প্রথম বাচ্চা ছিল বাচ্চা কাটছে কতদিন বাচ্চাটা কাটছে ভাই আজকে 6 দিন মাত্র 6 দিন জি একদম কাঁচা বাচ্চা কাটা গরু আছে একদম কাঁচা বাচ্চা মানে এটা বাচ্চা কাটছে সেগুলোও আছে জি ভাই এটা ওই যে ওর যে মানে দড়িটা আছে দড়ি দেখলে সবাই বুঝবে যে এটা মানে যে অল্প দিন হলে মানে বাচ্চারা মারা গেছে কারণ ওটা ব্যাপারী বাড়ির মুকুট দেওয়া আছে আচ্ছা ব্যাপারী বাড়ির মুকুট জি ভাই এটা দুধ কত লিটার গ্যারান্টি এটা ভাই আমি বর্তমান দুধ পাচ্ছি 7 থেকে 7.5 লিটার দুধ আরো বাড়বে কমবে না আমি 7-8 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি 8টা দুধের গ্যারান্টি দিয়ে অল বাংলাদেশে বিক্রি করবেন জি দাম দাম ভাই একবার ভাই বলছি তো বকনার দামে গাবি 86000 টাকা মাত্র 86000 টাকা আচ্ছা তারপরে তো আবার দর্শকরা কমানোর সুযোগ পাচ্ছে কমানোর সুযোগ পাবো জন্য তো বলছি যত সামান্য আচ্ছা দরদামের সুযোগ আছে জি একটা গরু এটা ফিক্সড বলে দেন আপনার মুখ থেকে একটা আগেরটা তো আমি দিছি এটা আপনার মুখ থেকে একটু ফিক্সড করে দেন আমার মুখ থেকে বলে দেব তাহলে ভাই এটা 82000 টাকা দাম 4000 টাকা লেস 82 একদম একদম আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি জি ভাই চলেন 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন লাল রঙের এটা কি জাত এটাও ভাই একটা ইন্ডিয়ান জার্সি এটাও একটা ইন্ডিয়ান জার্সি জি বয়স বয়স ভাই 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে 6 দাঁত জি কত নম্বর বাচ্চা 3 নাম্বার বাচ্চা তৃতীয় বাচ্চা জি কাটছে জি তৃতীয় বাচ্চা কাটছে বাচ্চা কাটার বয়স কেমন বাচ্চাটা কাটার বয়স ভাই 1 মাস 15-16 দিন 1 মাস 15 থেকে 16 দিন জি আচ্ছা তলা তো বেশ বড় তলা হয়েছে দুধের তলা তো নাকি মানে অনেক দুধের গাবি ভাই কত লিটার এটা ভাই 13 লিটার দুধ আছে 13টা জি সকাল বিকাল সকাল বিকাল দাম দাম ভাই 1,16,000 8,000 সামথিং লিটার জি 8000 টাকা বা 9000 টাকা লিটারও যদি ধরে তাও লস নাই জি ভাই জি আচ্ছা আজকে গাবি 10000 টাকা লিটারও কিনতে হবে না 9000 টাকা লিটারে দর্শকরা এই যদি তো ভাই আজকে প্রথমেই বলছি যে বকনার দামে গাবি আচ্ছা এটার দাম হচ্ছে 116 এরপরে দর্শকরা দরদাম করে কিনবে জি মোট 7টা গাবি আজকে দর্শকদের দেখাইছি জি ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 07563987444 এটা তো WhatsApp জি WhatsApp দুটোই আছে দর্শক যারা দেখতেছে ভিডিওটা দেশ দেশান্তর থেকে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে তো ভাই মানে একটি কথাই বারবার বলি সেটা হচ্ছে যে যেখান থেকে গাবি গরু কেনেন আসেন সরজমিনে আসেন এসে দহন করে নিয়ে যান আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম